স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বাতাস। কেউ এসেছে নিখোঁজ স্বজনের খোঁজে, আবার কেউ মরদেহ শনাক্তে ব্যস্ত। অগ্নিকাণ্ডের পর এখনও নিখোঁজ অনেকে। সাইফুল শাহিনের রিপোর্ট। কয়েক মাস আগে ঢাকা থেকে সীতাকুণ্ডে যোগ দিয়েছিলেন ফায়ার সার্ভিস কর্মী মনিরুজ্জামান। কন্টেইনার বিস্ফোরণের পর আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে মারা যান তিনি। ভাগ্নের অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না মামা। ফোন চালু আছে কিন্তু রিসিভ করতেছে না, এজন্য ওইখানে না গিয়ে আমি এখানে আসছি। আমি এখানে দেখা যায় শুনতেছি এখানে অনেক হতাহত হয়েছে। 15 বছর বয়সী শহীদুল কাজে গিয়েছিল বিএম কন্টেইনার ডিপোতে, এখনো ফেরেনি সে। ছেলের ছবি নিয়ে ডিপোর গেটের সামনে আহাজারি করছে মা আয়েশা বেগম। জানা গেছে বিএম কন্টেইনার ডিপোতে ঘটনার সময় কাজ করছিলেন হাজারখানেক শ্রমিক, তাদের অনেকেই এখনো নিখোঁজ। তাদের সন্ধানে হাসপাতালে হাসপাতালে ঘুরছেন স্বজনরা। 9টা সাড়ে 9টার পরে কিন্তু আমরা ফোন দিতেছি, ভাইয়ের মোবাইলে কল ঢোকে না, তো কল ঢোকে না। রেবেলকে আমরা রাত 1টা পর্যন্ত ফোন দিছি, ও বেরোয়ার 5 মিনিট আগে আমরা বের হয়ে গেছি, আর শুধু ও রয়েছে আমাদের লোক। সব কুচি সবখানে ঘুরাফেরা করছি, দাও দাও আগুন, আর আগুন দোয়াকে দোয়া, লাশ বাইরের, লাশ বাইরের তো দেখি দি কি তারা বিকিন গেট বেলার নদাহার, তারা লাশ বাইরের দোষু দোয়ানে হদিন হাট মাংস এবং ছাইয়ের মতন হালি। যারা মারা গেছেন তাদের সবার পরিচয় এখনো জানা যায়নি। হতাহতদের পরিবারগুলোকে তথ্য সহায়তা দিতে বসানো হয়েছে হেল্প ডেস্ক। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।